আমার চ্যানেলে রেগুলার ভিউয়ার হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব, চিংড়ি কড়াই ভাপা। ভাপা নর্মালি স্টিমে হয়, আমি এখানে শুধুমাত্র কড়াতেই করে দেখাবো। দেখুন শুধু রান্নাটা কতটা ইজি আর কতটা কম সময়ে রেডি হয়ে যায়। রেসিপিটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, এসো বসো আহারে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা বাটিতে আমি 400 গ্রাম মতো চিংড়ি পরিষ্কার করে আমি নিয়ে নিচ্ছি। সেই চিংড়িকে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। ভালো করে মাখা হয়ে গেছে, আমি এটাকে সাইডে রেখে দিলাম। একটা কড়া নিয়ে তাতে আমি ঢেলে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা পেস্ট। সেই পেস্ট ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার এতে অ্যাড করে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। দেব পরিমাণ মতো নুন, একটু এখানে মেপে দেবেন, কারণ মাখানোর সময় তো কিন্তু নুন দেওয়া ছিল। দিলাম সামান্য হলুদ। এবার পুরোটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, এবারে ছড়িয়ে দেব উপর থেকে আমি 3-4 টেবিল স্পুন মতো সর্ষের তেল। আবার ভালো করে এটাকে মেখে নেব। মাখানোটা আমার হয়ে গেছে, এবার ওপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা 3 কাঁচা লঙ্কা। এটাকে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 2 মিনিট মতো এটাকে টানা ফোটাবো। তারপরে 5-7 মিনিট লো টু মিডিয়ামে ফোটাবো এটাকে। এদিকে তো হচ্ছে চিংড়ি কড়াই ভাপা, অন্যদিকে হচ্ছে চিংড়ির বাটি চচ্চড়ি। এটা আমি অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, তার লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। টোটাল 10 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখছি যে আমার রান্না প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কি দারুণ দেখতে লাগছে। গ্যাসটাকে ঠিক অফ করার আগে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এবার গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি। রেডি হয়ে গেছে আমার চিংড়ি কড়াই ভাপা। এবারে চলুন এটাকে সার্ভ করি। উপর থেকে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে আপনারা গরম ভাতের সাথে এনজয় করতে পারেন, খেতে অসাধারণ লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।